বড় বড় প্যান্ডেল, বড় বড় স্টেজ, লাইটস, সাউন্ড, ও কোটি কোটি টাকা খরচ হইতে আপন মানে আমি দেখি দেবে হেলে টিভিরে কেতে খরচা হয়েছি, সে খরচাটা কে করেছে। পাণ্ডিয়ানক সভা খরচ ও শ্রীমন্দির আলোক খোলা নেই রুবেন বানার্জীঙ্ক বড় খুলাসা। নোবডি নো যে লাইট লগাইলা কি, সে লাইট লগাইবার পছরে পেমেন্ট কে করলা, যেই দিন ইলেকশন রেজাল্ট বাহে নাই ইলেকশন হারি গেলে সেই কন্ট্রাক্টর লাইট মেরে পলাইল। কহিলে পাণ্ডিয়ানক অভিযোগ শুনানি সভারে কিয়ে খরচ করেছিল টঙ্কা, হেলিকপ্টর খরচ দেউতিলে সরকার, মাত্র সভা মঞ্চ আলুও প্রচার প্রসার লোক গুহারে টঙ্কাটিয়ে খরচ করে না সরকার, বজেটরে মধ্য নাই টঙ্কাটিয়ে ব্যয়বরাদ। সেপটে শ্রীমন্দির চতুর্পার্শ্বরে আলোক খোলা পছরে কিয়ে সে দুর্বৃত্ত, কিয়ে সে কলা পাহাড়িয়া মানসিকতার ব্যক্তি, প্রশ্ন উঠাইছন্তি রুবেন। 24 নির্বাচনরে বড় বিবাদরে ছিলে ভিকে পাণ্ডিয়ান, মুখ্যমন্ত্রীঙ্ক ব্যক্তিগত সচিব আইএস ভাবে নবীন করেছিলে পাণ্ডিয়ানক পলিটিক্যাল লঞ্চ, সেথিপাই 147 বিধানসভার করেছিলে সভা। পাণ্ডিয়ানক হেলিকপ্টর খরচ সরকার করেছিল বেলে সভা খরচক নেই বড় গুমর খোলিছন্তি বরিষ্ঠ সাংবাদিক রুবেন বানার্জি। পাণ্ডিয়ানক সভা মঞ্চ আলুও প্রচার প্রসার প্রবল মাত্রায় লোক ভুয়া ও লোকঙ্ক পাই প্রচুর খাদ্য পানীয় ব্যবস্থা, এসবুর খরচ বজেটরে টঙ্কাটিয়ে ব্যয়বরাদ নাহিকি জিলা প্রশাসন টঙ্কাটিয়ে খরচ করেনি, তাহলে এ খরচ কিয়ে ও কাহিকি করুথুলা বলি প্রশ্ন উঠাইছন্তি রুবেন বানার্জি। পাণ্ডিয়ান বাবু 147টা কনস্টিটিউয়েন্সি কু যাইতিলে হেলিকপ্টারে, সবু জাগারে মিটিং করিতিলে, বড় বড় প্যান্ডেল, বড় বড় স্টেজ, লাইটস, সাউন্ড, কোটি কোটি টাকা খরচ হইতে আপন মানে আমি দেখি দেবে হেলি টিভিরে কেতে খরচা হয়েছি, সে খরচাটা কে করেছিল। মু দায়িত্ব নেই করি কৌচি সরকার করি নান্তি, সেই খরচা বাবদরে কোনো বাজেটেরই অ্যালোকেশন নথিলা, কে গোটে ফোনরে কই দেইথিব কাহাকু কন্ট্রাক্টর কোনো কর্পোরেট হাউস ইন্ডাস্ট্রিয়াল হাউস খরচাটা করে দেব, কন্ট্রাক্টর ইন্ডাস্ট্রিয়াল হাউস যদি খরচা করে দেব কাহিকি খরচা করলে, তার তো কোনো স্বার্থ থিব, তাহলে কুইট প্রোকোটা কোন, সেমানে পাইলে কোন এগেনস্ট, দিস ইজ অ্যান ইললিগ্যালিটি, দিস ইজ অ্যান ইললিগ্যালিটি। অত্যন্ত দুঃখর বিষয়, মতে যাহা প্রমিস করতে বি সে এনি হ ম্যানেজিং কমিটির সব মেম্বর মানে কুচি যে স্বতন্ত্র মিটিং ডকা যাও, কিন্তু বর্তমান যে এজেন্ডা দিয়েছেন 19 তারিখের যে ম্যানেজিং কমিটি মিটিং হব তাদের না, কিন্তু মু পুনে অনুরোধ করছি তুরন্ত ভাবরে গোটে স্পেসিফিক্যাল ম্যানেজিং কমিটি মিটিং করা যাও মোদিং দর্শন। বিজেপি প্রতিশ্রুতি দিয়েছি দুর্নীতির নায়ক মানুষ পঠা যাব জেল, প্রধানমন্ত্রী কহিলে সিএম অফিস ও সিএম আবাস মাফিয়াঙ্ক কবজারে, মাফিয়াঙ্ক অন্টা ভাঙ্গি দেবাকু চেতাবনী দেইথিলে মোদি। যেত সরকার পুরা ফাংশন করিবে, আজি নুয়া সরকার গঠন হয়েছি, এপর্যন্ত বিভাগ বন্টন হওয়া নিশ্চিত ভাবে খুব কম সময় ভিতরে এর দায়িত্ব বন্টন হলা পরে মাননীয় মন্ত্রীগণ যেত দায়িত্ব নেবে প্রত্যেক বিভাগকে সেমানকু দায়িত্ব দিয়া যাব এবং সেমানে তার সমীক্ষা করিবে এবং তাহার সমস্ত কথাকু অনুধ্যান করিবে, সেতবেলকু আপনার ধীরে 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 যেত তলকু সরকার যাবে সমস্ত কথা দেখিবে। এক মাফিয়া হ্যায় জো হর সেক্টর পর কব্জা করকে বৈঠা হুয়া হ্যায়, ওর মাফিয়া এসা হ্যায় यहां कंपटीशन आने ही नहीं देता, भाजपा सरकार इस माफिया की कमर तोड़ने वाली है। हमें तो कहू से कथा को राज्य बाहर गोटे समूह गोटे ग्यांग बनई माफिया राज चलई ओडिशा रा संपत्ति को लूट करिबा पाई, ये जो गैंगस्टर माने ओडिशा शासन को कब्जा कर रखी লোকমানকু এথর বাহার করিবা পাই পড়িব। সেপটে শ্রীমন্দির চতুর্পার্শ্বরে কিয়ে আলোক লগাইথিলা কাহিকি খোলিলা, কাহা পাখে তার উত্তর নথিবা কহি খুলাসা করিছন্তি রুবেন বানার্জি। এবে প্রশ্ন চালুথিলা কি রাজ্যরে সমান্তরাল সরকার, সরকারক ব্যবস্থা বাহারে সরকার ও প্রশাসনকু মাড়ি বসিথিলা অসাংবিধানিক ব্যবস্থা, সরকার বদলু বদলু ওড়িয়া আস্থাকু করা যাইথিলা অপমান, ওড়িয়া অস্মিতার প্রতীক শ্রীমন্দির চতুর্পার্শ্বরু আলুও হইতিলা উভান, অন্ধার পরে তনাঘনারু মিলিছি রোচক তথ্য, আলোকীকরণ বাবদকু শ্রীমন্দির প্রশাসন দেউনথিলা টঙ্কা, জিলা প্রশাসন মধ্য খরচ করুনথিলা টঙ্কা,
ଲାଇଟ୍ ବାବଦକୁ କିଏ ଆଉ କାହିଁକି ଖର୍ଚ୍ଚ କରିଥିଲା ମୋଟା ଟଙ୍କା? ଶ୍ରୀମନ୍ଦିର ଲାଇଟିଂ ଅନଅଫିସିଆଲ ସିଷ୍ଟମ ମାନେ ଟେମ୍ପଲ ଆଡମିନିଷ୍ଟ୍ରେସନ, ଡିଷ୍ଟ୍ରିକ୍ଟ କଲେକ୍ଟରେଟ, ଓବିସିସି, କେ ଜାଣିନି, ଷ୍ଟେଟ ସେକ୍ରେଟେରିଏଟ, ନୋବଡି ନୋଜ ଯେ ଲାଇଟ୍ ଲଗାଇଲା କି, ସେ ଲାଇଟ୍ ଲଗାଇବାର ପଛରେ ପେମେଣ୍ଟ କିଏ କଲା, କୋନ୍ ଆରେଞ୍ଜମେଣ୍ଟରେ ଚାଲୁଥିଲା? ଯେଉଁ ଦିନ ଇଲେକ୍ସନ ରେଜଲ୍ଟ ବାହାରିଲା, ଇଲେକ୍ସନ ହାରିଗଲେ, ସେଇ କଣ୍ଟ୍ରାକ୍ଟର ଲାଇଟ୍ ନେଲେ ପଳାଇଲେ, ଏଇଟା କ'ଣ ହେବା କଥା? ମାନେ ଶ୍ରୀମନ୍ଦିରରେ ଏଇଟା ହେବା କଥା? ଏଇଟା ଗୋଟେ ସିଷ୍ଟମ, ମାନେ ଦିସ୍ ଇଜ୍ ଅନ୍ବିଲିଭେବଲ, ଅନ୍ବିଲିଭେବଲ। ମାନେ ମୁଁ ବାରମ୍ବାର କହୁଛି, ଯେ ସିଷ୍ଟମ ଚାଲୁଥିଲା ଅଫିସିଆଲ ସିଷ୍ଟମ ଭିତରେ, ସେଇଟା ଇଲିଗାଲ, ଇମୋରାଲ, ଅନ୍କନଷ୍ଟିଟ୍ୟୁସନାଲ, ଅନ୍ଆକାଉଣ୍ଟେବଲ। ଏଇଟା ହେଉଛି ଅନ୍ଆକାଉଣ୍ଟେବିଲିଟିର ସବୁଠୁ ବଡ଼ ଏକ୍ସାମ୍ପଲ। ଏବେ ଓଡ଼ିଶାରେ ଅସ୍ମିତାର ବିଜୟ ହୋଇଛି, କଳା ପାହାଡ଼ିଆଙ୍କ ଯୁଗ ଶେଷ ହୋଇଛି, ଖାଣ୍ଟି ଓଡ଼ିଆ ଖାଣ୍ଟି ଆଦିବାସୀ ମୋହନ ମାଝି ଗାଦିରେ। ସରକାର କେବେ ଦୋଷୀଙ୍କ ମୁହଁରୁ ପରଦା ଓହ୍ଲାଇ କରିବେ ଦଣ୍ଡିତ, ତାକୁ ହିଁ 4.5 କୋଟି ଓଡ଼ିଆଙ୍କ ଅପେକ୍ଷା। ବ୍ୟୁରୋ ରିପୋର୍ଟ, ଅର୍ଗସ ନ୍ୟୁଜ। ଯଦି ଆପଣଙ୍କୁ ଆମ ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗିଲା ତେବେ ଆମ ଚ୍ୟାନେଲକୁ ଲାଇକ୍, ଶେୟାର ଓ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବାକୁ ଜମା ବି ଭୁଲନ୍ତୁ ନାହିଁ।